হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাসুরিয়া সবাইকে নতুন এপিসোড দেখার জন্য স্বাগত জানাচ্ছি তো আজকে কামার আহমদ সাইমনের যে নতুন ড্রামাটি বেরিয়েছে নীল মুকুট সেটি নিয়ে রিভিউ করব তো নীল মুকুট সম্পর্কে বলার আগে যদি একটু বলি আমরা আমরা যে ধরনের সিনেমা দেখে অভ্যস্ত বা বাংলাদেশি সিনেমার যে স্টাইল বা অ্যাপ্রোচ সেটা আসলে আমাদের মননে এবং মগজে এত দৃঢ়ভাবে আসলে সেটেলড সেটা থেকে আসলে যখন বেরিয়ে নতুন কেউ ভিন্নভাবে সিনেমা করার চিন্তা করে বা চেষ্টা করে বা সিনেমা বানায় তখন অনেকটাই দেখা যায় যে সে কিছুটা লোনলি ফিল করে বা তাকে অনেকটা একঘরে করে দেওয়ার মতো ব্যাপার হয় তো কামার মহম্মদ সাইমন এর আগে আমি তার একটা ছবি দেখেছি সেটার নাম হচ্ছে শুনতে কি পাও তো শুনতে কি পাও একই ধরনের একটা ডকু ড্রামা সেটার পেক কাপড় এবং ক্লাস অফ পিপল এটা একটু ভিন্ন ছিল এবং অ্যাপ্রোচটাও কিছুটা ভিন্ন বাট ওভারঅল কামার আমার সাহেবনের একটা কমন সিনেমা স্টাইল এবং ফিলোসফি আছে যেটা আপনি এই দুটো ছবি দেখে হলেও কানেক্ট করতে পারবেন তো শুনতে পাওয়াটা ছিল আইলা দুর্গত যে এলাকা আইলার নামে একটা প্রাকৃতিক দুর্যোগ হয়েছিল যেটা বাংলাদেশে দুই হাজার নয় দশের দেখে সম্ভব তো সেটা নিয়ে একটা সিনেমা তো সেখানে ওই দুর্গত অঞ্চলের মানুষের আসলে ওই দুর্যোগটার পরে কি সমস্যাগুলো নেমে আসে তাদের মধ্যকার যে খুন কী বলে অভাব অনটন তাদের আবার নতুন করে তাদের যে স্ট্রাগল তাদের যে জনপদ করে তোলার জন্য যেসব স্ট্রাগল সেগুলো নিয়ে আসলে খুব রাফ অ্যান্ড টাফভাবে মানে একেবারে সামনে বসে আছেন আপনি এরকম একটা অ্যাপ্রোচ আপনার মনে হবে এভাবে তাদের ডায়লগুলো নেয়া এবং শর্টগুলো নেয়া ক্যামেরার কাজগুলো এত মানে কি বলে খুব ন্যাচারাল এবং কোনো আর্টিফিশিয়ালিটি নেই খুব রাফভাবে রভাবে আসলে কাজগুলো তুলে আনা হলো এই শুনতে কি পাও এবং মজার ব্যাপার হলো আমি নীল মুকুট দেখার সময় সেই ব্যাপারটা অনেকদিন পর ফিল করলাম যে ডকু ড্রামা বলতে আমরা প্রধানত মাথায় কয়েকটা শব্দ চলে আসে যেখানে আপনার ভয়েস ওভার থাকতে পারে এখানে ঘটনা থাকবে খুব ফ্ল্যাশ দিয়ে অনেক কিছু দেখানো হবে বা যেই থিমটা নিয়ে আসলে ড্রামাটা হবে সেটাকে ঘুরিয়ে যে আসলে একটা কি বলে একটা এন্ডিং আনার চেষ্টা করা হবে সেখানে অনেকে ইন্টারভিউ থাকতে পারে তো ওভারঅল কামার সাইমনের যে স্টাইলটা সেখানে আসলে একটা জার্নির মতো দেখানো হয় নীলমুকুটে সেটা অবশ্যই বাংলাদেশের মহিলা পুলিশ যারা যারা অ্যাকচুয়ালি জাতিসংঘের যে মিশন সেখানে তার হাইতি নামে যে দেশটা আছে নর্থ আমেরিকান সেখানে যায় তাদের এই যে একদম বাসায় তাদের ফ্যামিলি মেম্বারদের কাছ থেকে বিদায় নেওয়া থেকে শুরু করে তারা যে পুলিশ ট্রেনিং সেন্টারে গিয়ে ট্রেনিং নিচ্ছে সেখানে তারা রেডি হচ্ছে রেডি হয়ে তারা পারস্পরিক একটা মেলবন্ধন সৃষ্টি করে তারা যা যা প্রিকশনস এবং পড়াশোনা আছে সেগুলো করে নিচ্ছে সব কিছু রেডি হয়ে তারা সেই হাইতিতে যাচ্ছে সেখানে তারা বসবাস শুরু করছে এবং ওভারঅল তাদের সেখানে জীবনাচরণ তারা কিভাবে মানিয়ে নিচ্ছে আবার এত দূরের একটা দেশে তারা ঘর বাড়ি দেশ সন্তান সন্ততি স্বামী স্ত্রী আত্মীয়স্বজন ছেড়ে তারা যেখানে আছে তাদের সেখানে লাইফটা কেমন তারা যে শেয়ার করছে তাদের যে ফিলিংস যে ডিস্টেন্সের কারণে তাদের যে আবেগের বহিঃপ্রকাশ এসব কিছু আসলে তুলে আনা হয়েছে নীলমুকুটে ব্যক্তিগতভাবে আমার যেটা মনে হয় নীল মুকুট বলতে যে পুলিশ অ্যাপ্রনের যে হ্যাট মাথার উপরে যারা নীল হ্যাটটা আছে সেটাকেই আমার মনে হয় মিনিং করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে আমরা আসলে যেভাবে দেখি বা আমাদের কনসিয়াস মাইন্ডে যে জিনিসটা সেট আপ করা তা থেকে আমার মনে হয় অনেকটাই আপনি এটা দেখলে বেরিয়ে আসতে পারবেন কারণ আর মহিলা পুলিশদের সম্পর্কে তো আমরা আরও বেশি আরও কম জানি অ্যাকচুয়ালি কারণ তারা কিভাবে উঠে আসেন তাদের তো আসলে অনেকগুলো চ্যালেঞ্জ ছেলে হলে তাকে যেভাবে যতটা ইন্সপায়ার করা হয় বা সে নিজে মনে করে যে যত তটা সে সলভেন্ট নারীদের ক্ষেত্রে কিন্তু এই ডিফিকাল্টিসগুলো অবসটাকলসগুলো একটু বেশি সেক্ষেত্রে সব কিছুই আসলে ছোটো ছোটো বিষয় ইভেন এমনও দেখা যাচ্ছে তাদের ইনজেকশন নিতে ভয় বা ইনজেকশন নেওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে যে ফান ভিন্ন দেশে যাচ্ছে সেখানে ভাষার যে ব্যবহার সেখানে মজা আবার দায়িত্বশীল এবং যারা অধনস্থ তাদের যে মধ্যকার যে ব্যাপারগুলো সেগুলো আসলে উঠে উঠে এসেছে এই নীলমকর ছবিতে আমার ওভারঅল খুবই ভালো লেগেছে খুব রাফ অ্যান্ড টাফ একটা ছবি এবং সবচেয়ে যে বড়ো ব্যাপার ভিন্ন ভিন্ন ধরনের বিভিন্ন সিনেমাটিক স্টাইলের ছবি দেখতে দেখতে আপনি যখন এই ছবিটা দেখবেন তখন আপনার একটা রিফ্রেশিং একটা ব্যাপার চলে আসবে এখন যদি নেগেটিভ অর্থে কিছু বলি সেক্ষেত্রে অবশ্যই যারা এই অ্যাপ্রোচটাতে নিতে পারবে না তারা দশ পনেরো মিনিট বিশ মিনিটের বেশি খুব তারা এটাতে আসলে অ্যাটাচ করতে পারবেন বলে আমার মনে হয় না শুনতে কি পাবো আমি যখন দেখা শুরু করেছিলাম তখন আমার সেম ব্যাপারটা হয়েছিল বাট ফুল মুভিটা যখন আমি শেষ করলাম তখন আবার আমার আরেক ধরনের ব্যাপার হয়েছে যে না এটাও একটা দারুণ স্টাইল এবং এভাবেও গল্প আসলে বলা যায় গল্প না বলেও কামার রহমান সাহেব নীলমুকুটির ক্ষেত্রে বলেছেন এখানে আসলে কোনো স্টোরি নেই তিনি দেখা যাচ্ছে যে তিনি একটা জার্নি পথে তিনি নিজেও জার্নিতে ছিলেন এর প্লেনে বসে আসলে এটা স্কিপ লাগা শুরু করেছিলেন একটা ঘটনাকে কেন্দ্র করে তো এটা চোরকিতে রিলিজ পেয়েছে আপনারা সবাই দেখতে পারেন আমার কাছে একটু যেটা বললাম যে হয়তো অনেকের বোরিং লাগতে পারে বা একটু লেন্দি লাগতে পারে বা এটা আসলে কেমন গল্পটা কি বা এটা আসলে লেন্ডিং কী হলো এই বিষয়গুলোতে অনেকে আশাহত হতে পারেন এছাড়া আমার কাছে কোনো নেগেটিভ ইয়া মনে হয়নি ক্যামেরার কাজ ভালো ছিল মিউজিক নেই একদম ন্যাচারাল সিন সাউন্ড সব মিলিয়ে আসলে একটা ভিন্ন এক্সপিরিয়েন্স আমি বলবো তো যারা দেখেছেন তারা জানাবেন এবং যারা দেখেনি তারা দেখতে পারেন থ্যাংক ইউ